أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই রেজাউল করিম মালয়েশিয়া থেকে প্রশ্ন করছেন যে খোলাফায়ে রাশেদিনের মৃত্যুর পর তাদের জানাজার সালাতের পদ্ধতিটি কেমন ছিল। আমাদের দেশে রাজনৈতিক নেতাদের বহুবার নামাজে জানাজা হয়ে থাকে, অর্থাৎ জানাজার সালাত পড়া হয়ে থাকে। আমরা মারা যাওয়ার পর আমাদের জানাজায় লোক সমাগম বেশি হলে কি সেটা আমাদেরকে ফায়দা দেবে? মেহরবানি করে একটু জানাবেন। আপনার উত্তর নিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল মাবউসি রাহমাতান লিল আলামিন نبينا وحبيبنا وقدوتنا وأسوتنا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. সম্মানিত রেজাউল করিম ভাই, খোলাফায়ে রাশিদিনের নামাজ আলা হাসাবি মা না'লাম, যা আমরা জানি তা হলো একবার করেই তাদের জানাজার নামাজ হয়েছে, বহু জানাজার নামাজ তাদের হয়নি। কেননা শরীয়তে আসল ফিল জানাজাহ, জানাজার সালাত পড়ার ক্ষেত্রে মূল নীতি হচ্ছে ইদা কামা বিহিল বা'দু সাকাতা আনিল বাকিয়িন, কতিপয় জানাজা আদায় করলে কতিপয়ের ঘাট থেকে সেই দায়িত্ব আদায় হয়ে যায়, তারা দায়িত্ব মুক্ত হয়ে যায়। যেটাকে আমরা খুব সাধারণ ভাষায় বুঝে থাকি ফারজে কিফায়া বলে। ফুরিদা ফরদান কিফায়া, অর্থাৎ ফুরিদা আলাল কিফায়া, কতিপয়ের মাধ্যমে কতিপয়ের দায়মুক্ত হওয়া, এটাকে ফরজে কিফায়া বলা হয়। জানাজার নামাজ মূলত ফরজে কিফায়া। এজন্যই খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী কারোই একাধিক জানাজার সালাত কায়েম করা হয় নাই। আর খেলাফতে খলিফার মৃত্যুর পর নতুন খলিফা তার জানাজা পড়িয়ে থাকেন। হ্যাঁ, খলিফা নির্ধারণ করার পর সেই নতুন খলিফা তার জানাজা পড়িয়ে থাকেন। এভাবে এখন আমাদের রাজনৈতিক মানুষদের, রাজনৈতিক মহলে আমরা একাধিক এক ব্যক্তির জানাজা দেখে থাকি। এটা রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি পন্থা, রাজনৈতিক রীতিনীতি, যা কোরআন সুন্নাহ বহির্ভূত। কোনো ব্যক্তির একাধিক জানাজা হওয়ার জন্য শরীয়ত শর্ত নির্ধারণ করেছে, অর্থাৎ গায়েবী জানাজা হওয়ার জন্য শর্ত নির্ধারণ করেছে। আর সরাসরি জানাজা একবারই হবে, যদি একবার হয়ে যায় তাহলে সেটাই যথেষ্ট। কেননা এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে আইন হয়ে গেলে সমস্যা হতো, গ্রামবাসী সকলকেই পড়তে হতো। এটা ফরজে কিফায়া। আর সংযুক্ত যে কথাটি সেটি হলো যে আমাদের নেতা নেত্রীদের অনেকের গায়েবানা জানাজাও হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গাপুরে মৃত্যু, তারপর তাকে দেশে আনার পর তার জানাজা পড়লো, পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হলো, কিন্তু দেখা গেল এতটাই অন্য জেলায় তার গায়েবানা জানাজা পড়া হলো। তো এক্ষেত্রে আহলুল ইলম মত পার্থক্য করেছেন, যারা গায়েবানা জানাজা জায়েজ বলেছেন, যারা জায়েজ বলেননি, উভয়েরই দলিল একটাই। যারা গায়েবানা জানাজা নাজায়েজ বলেছেন তাদের কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা ওই ব্যক্তিরই পড়েছেন যে ব্যক্তির জানাজা দেওয়া হয় নাই। হ্যাঁ, আর যারা গায়েবানা জানাজাকে জায়েজ মনে করেন তাদের দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নাজাশি, হাবাসার বাদশাহ নাজাশি খ্রিস্টান বাদশাহ, গোপনে মুসলমান হয়েছিলেন, তার জানাজার নামাজ পড়েছেন। একই জায়গা থেকেই হ্যাঁ জায়েজ এবং নাজায়েজের ফতোয়া দেওয়া হয়ে থাকে। তো এই দুয়ের সমন্বয় করতে গিয়ে আহলুল ইলম খুব সুচিন্তিত সূক্ষ্মভাবে গবেষণা করে যেটা হাসিল, যেটা রেজাল্ট আসে সেটা হলো সর্বসাধারণের গায়েবানা জানাজা হবে না, উচ্চপদস্থ নেককার ইমাম আইম্মা হ্যাঁ সমাজে খুব গণ্যমান্য ব্যক্তিবর্গের গায়েবানা জানাজা হতে পারে, আর সর্বসাধারণের গায়েবানা জানাজা হবে না। তথাপি গায়েবানা জানাজার পক্ষে ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন না, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন না। মানুষ অতিভক্তি করার কারণে তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের আবার গায়েবানা জানাজা পড়েছিলেন। সো আমাদের দেশে নিছক রাজনৈতিক রীতিনীতিকে ফলো করার জন্যই এভাবে একাধিক জানাজা কোনো নেতৃবর্গের হয়ে থাকে। আর শেষোক্ত যে কথাটি আপনি বলেছিলেন সেটা হলো যে আমার জানাজা বা মোমেনদের জানাজায় লোক সমাগম বেশি হলে কি সেটা তার উপকারে আসবে কি না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জানাজায় যদি অনূর্ধ্বে চল্লিশ জন মোমেন ব্যক্তি সামিল হয়, নিজে থেকেই তারা যদি তার জন্য সাক্ষী দেয় যে সে ভালো, তার জন্য দোয়া করে, তাহলে তাদের সুপারিশ আল্লাহর কাছে গৃহীত। লা ইউফরাদ, এটা ফরজ নয়, মানে এটা অবধারিতভাবে নয়, এটা আশা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আশা করেছেন। তো আমাদের দেশে প্রচলিত কিছু রীতিনীতি আছে যেগুলি সব শরীয়ত বিবর্জিত। যেমন জানাজাকে সামনে নিয়ে ইমাম কর্তৃক বা মাইয়েতের পরিবার কর্তৃক জিজ্ঞাসা করা হয়ে থাকে যে ইনি কেমন ছিলেন। এটা গর্হিত কাজ, এটি জায়েজ নয়। কেননা কোনো মানুষ মরে যাওয়ার পর সে খারাপ থাকলেও তার সম্মুখে উপস্থিত ব্যক্তিরা তার খাটের পাশে উপস্থিত ব্যক্তিরা তাকে খারাপ বলবে না। এটা মানবীয় একটা গুণাবলীর বাহিরে, পিছিয়ে গিয়ে খারাপ বলতে পারে, সামনে বলবে না। সো তাদেরকে বাধ্য করে যদি লোকটি খারাপ হয় তাকে ভালো বলিয়ে নেওয়াটা একটি খারাপ কাজ, গর্হিত কাজ, মুনকার কাজ। মানুষ নিজে স্বতঃস্ফূর্তভাবে যে ব্যক্তিকে ভালো বলবেন মোমেন, এবং তারা 40 জন অনূর্ধ্বে হাজির হয়ে তার জন্য যদি দোয়া করেন তার সুপারিশ কবুল হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।